আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে কতগুলো খেলার জিনিস নিয়ে এসেছি। দেখো, ক্যাট, ডগ, ডিম, অ্যাপেল, বল, এগুলো নিয়ে আমরা খুব সুন্দর আজকে মজার একটা গেম খেলবো। খেলবে তো তোমরা? চলো আমরা এখন গেম খেলি। দেখো আমার কাছে কতগুলো কার্ডও রয়েছে, এ, বি, সি, ডি, ই, ঠিক আছে? এগুলোকে এবার আমরা সব ওলট পালট করে দিচ্ছি। এবার এই কার্ডগুলোর মধ্যে আমরা একটা করে কার্ড তুলবো, যেটা যার সঙ্গে ম্যাচ হবে আমরা এই খেলনাগুলো থেকে সেগুলোর উপরে তুলব। আমরা কিন্তু দেখছি না, উল্টো করে রেখেছি। এবার আমরা এটাকে উল্টাবো। ওয়ান, টু, থ্রি। কি এলো? এটা কি? ই। তাহলে দেখো এখানে ই ফর কি হবে? ই ফর এগ। তাহলে এগটাকে আমি এখানে দিয়ে দিই, ই আর এ ম্যাচিং হয়ে গেল। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে বি। তাহলে বি ফর কি হবে? বি ফর বল। নেক্সট এ। এ ফর অ্যাপেল। এরপরে কি রয়েছে? ডি। ডি ফর কি বলতো? ডি ফর ডগ। আর শেষে রয়েছে সি। সি ফর ক্যাট। গেমটা খুব ইন্টারেস্টিং, নয়? ভেরি ইন্টারেস্টিং, খুব মজা এলো না? জি, খুব মজা হলো। এখন আমরা আরো একটা নতুন গেম খেলবো। লেটস স্টার্ট। আমরা যে গেমটা খেলবো তার নাম হলো ম্যাচিং দ্য গেম, ঠিক আছে? চলো, তাহলে কার্ডে কি লেখা আছে? প্রথমে আছে এ। এর সঙ্গে কোনটা ম্যাচিং হবে? এ ফর অ্যাপেল। তাহলে আমরা এর সঙ্গে অ্যাপেলটাকে ম্যাচিং করে দিই। তারপর আছে বি। বি ফর বল। সি। সি ফর কি হবে? ক্যাট। ডি। ডি ফর ডগ। ই। ই ফর এগ। হ্যালো চিলড্রেন, আজকের এই দুটোই গেম কি ইন্টারেস্টিং, নয়? এগুলো তোমরা বাড়িতে খেলবে তো? এরকম করে তোমরা এটা দেখে না, দেখে নিয়ে বাড়িতে তোমরা খাতার মধ্যে এই ম্যাচিংটা খেলবে। তাহলে পেরেন্টস, আমরা যদি বাচ্চাদেরকে এরকম অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াশোনাও শেখাই, তাহলে কিন্তু ওরা পড়াশোনাও করবে আর খুব চটপট শিখেও যাবে, আর আপনাদেরকে ডিস্টার্ব কম করবে।